বাংলাদেশের চলচ্চিত্রে যে কজন নির্মাতা হেঁটেছেন স্রোতের বিপরীতে, তৈরি করেছেন নিজস্ব পথ, তাদের মধ্যে অন্যতম সুভাষ দত্ত। তার নির্মিত এক একটি সিনেমা প্রজন্মের পর প্রজন্মে দিয়ে যাচ্ছে অনুপ্রেরণা। চার দশকের বেশি সময় ধরে সিনেমায় মিশেছিলেন তিনি। আজ 16 নভেম্বর সুভাষ দত্তের চলে যাওয়ার দিন। খ্যাতিমান এই নির্মাতার প্রতি শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা। ষাটের দশকের প্রথম দিকে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি, প্রথমে অভিনেতা হিসেবে, তারপর পরিচালক। ঢালিউডকে দিয়েছেন কবরী, সুচন্দা, ইলিয়াস কাঞ্চন সহ এক ঝাঁক তারকা। তবে শুরুটা তার সিনেমার পোস্টার আঁকা দিয়ে। 1956 সালে মুক্তি পাওয়া বাংলাদেশের প্রথম সবাক সিনেমা মুখ ও মুখোশের পোস্টার ডিজাইনার ছিলেন তিনি। নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করার আগে অভিনয় আসেন সুভাষ দত্ত। 1959 সালে এদেশাম পরিচালিত এ দেশ তোমার আমার সিনেমায় প্রথমবারের মতো তিনি অভিনয় করেছিলেন। এরপর মুস্তাফিজের পরিচালনায় হারানো দিন সিনেমাতেও অভিনয় করেন এই গুণী ব্যক্তিত্ব। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার অভিষেক হয় 1964 সালে। সিনেমার নাম সুতরাং। পাকিস্তান, ভারত, কানাডায় মুক্তি পেয়ে গড়েছিল আয়ের রেকর্ড। এই সিনেমা দিয়েই পর্দায় অভিষেক হয় মিষ্টিকন্যা খ্যাত কবরীর। সিনেমাটি প্রশংসিত হয়েছিল সমালোচক মহলেও। এরপর একে একে নির্মাণ করেন কাগজের নৌকা, আবির্ভাব, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, বসুন্ধরা সহ বেশ কিছু ব্যবসা সফল সিনেমা। শিশুতোষ সিনেমা ডুমুরের ফুল তাকে নিয়ে যায় অন্য উচ্চতায়। নির্মাতা হিসেবে বিখ্যাত হলেও সুভাষ দত্তের অভিনয় জীবনটাও উল্লেখযোগ্য। মঞ্চ নাটকে নিবেদিত ব্যক্তি ছিলেন তিনি। অভিনয় করেছেন বহু সিনেমায়। তার সিনেমাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর বুকে, সূর্য স্নান, ফির মিলেঙ্গে হামতনো, আখির স্টেশন, সোনার কাজল সহ অসংখ্য চলচ্চিত্র। 1977 সালে বসুন্ধরা সিনেমার জন্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুভাষ দত্ত। এই সিনেমাটি সে বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মোট 5টি বিভাগে সেরা হয়েছিল। 1999 সালে সুভাষ দত্তকে 21শে পদকে ভূষিত করে বাংলাদেশ সরকার। এছাড়া তার সিনেমা ফ্রাঙ্কফুর্ট চলচ্চিত্র উৎসব, মস্কো চলচ্চিত্র উৎসব ও নামপেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল। সুভাষ দত্তের কাছে বাণিজ্যের চেয়ে চলচ্চিত্র ছিল অধিক গুরুত্বপূর্ণ। তার নির্মিত সিনেমাগুলোতে সে ছাপ স্পষ্ট। মহান এই নির্মাতা অভিনেতা 2012 সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমান। দেশের চলচ্চিত্র আকাশে উজ্জ্বল তারা হয়ে থাকা এই চলচ্চিত্র নির্মাণের কারিগর ভাস্বর হয়ে থাকবেন আজীবন। মারিও সেন, শোবিজ টুনাইট।